বরিশাল অঞ্চলের কৃষকরা এখন দারুণ ব্যস্ত। গ্রামগুলোতে চোখে পড়বে কোথাও ধান কাটা হচ্ছে, আবার কোথাও কাটা ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। এর ফাঁকেই গাছের ছায়ায় ক্লান্ত কৃষকের একটু জিরিয়ে নেয়া। বরিশাল অঞ্চলে আমনের রোপণ শুরু হয় উত্তরাঞ্চলের চেয়ে 20 থেকে 25 দিন পরে, তাই ধান কাটাও শুরু হয় দেরি করে। জমি তৈরি, চারা রোপণ, সার দেয়া, আগাছা পরিষ্কার, কীটনাশক দেয়া সহ নানা ধাপ পার হয়ে আমনের ফলন পেতে সময় লাগে 110 থেকে 125 দিনের মতো। এতদিনের পরিশ্রমের পর ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা, তবুও কিছুটা আক্ষেপ দাম নিয়ে। ধান আমরা যত্ন করছি, ধান ভালো হয়েছে, এই কারণে আমরা আনন্দিত। সার দিছি, খাটনি দিছি, চালান খাটাইছি, এই কাজে আলে ফলন ভালো দিছে। আমরা চিন্তিত আছি, আমরা ল্যায্য মূল্য পাবো কিনা। আমাদের দাম যদি সরকার একটু ভালো হইতো, তাহলে আমরা অনেক আমাদের ভালো হইতো। তবে কৃষি বিপণন কর্মকর্তার দাবি, কৃষক পর্যায়ে আমন ধান উৎপাদনে সব ধরনের খরচের সাথে লভ্যাংশ হিসাব করেই ঠিক করা হয় দাম। বীজ, সার, কীটনাশক, শ্রম, এগুলো আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করছি এবং সংগ্রহ করে আমাদের কৃষি বিপণন অধিদপ্তরে আমরা এটা প্রেরণ করছি। এবং কৃষকের যে উৎপাদন খরচটা হয়েছে, সেটা বিবেচনা করে লভ্যাংশটা বিবেচনা করবে এবং তারপরেই মূল্য নির্ধারণ করবে। এদিকে প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা সহ নানান কারণে শস্য ভাণ্ডারের তকমা হারিয়েছে বরিশাল অঞ্চল। তবে তা ফিরিয়ে আনার চেষ্টায় কৃষকের সঙ্গে যোগাযোগ জোরদার করছে কৃষি বিভাগ। সার, বীজ ও কীটনাশক সহ সংশ্লিষ্ট বিষয় নিয়মিত তদারকিতে ফলন বাড়ছে বলে দাবি করেছে কৃষি অধিদপ্তর। আমরা সময় মতো কৃষকদেরকে কৃষি উপকরণ সরবরাহের জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছিলাম। সরকারের কৃষি বান্ধব নীতির কারণে এই বছর আমরা বোরো ফসলেও, আমন ফসলেও এবং অন্যান্য রবি ফসলেও আমরা বেশ প্রণোদনা দিয়েছি। এবং সেই সঙ্গে এই অঞ্চলের আবহাওয়া এই বছর আমন ধানের জন্য ফেভারেবল ছিল। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যশস্যের উৎপাদন আরও বাড়াতে ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে ধানসহ সব ধরনের খাদ্যশস্যের। দিতে হবে নানা ধরনের প্রণোদনা, বাড়াতে হবে সুযোগ সুবিধা। কৃষকরা যেন তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত না হয়, এবং একই সাথে যারা ক্রেতা সাধারণ রয়েছে, তারাও যেন উপযুক্ত দামে আমাদের এই উৎপাদিত ফসল কিনতে পারে। সেজন্য সমন্বয় করে এমন একটি দাম সরকারের নির্ধারণ করে দেওয়া উচিত, যাতে উভয় পক্ষই লাভবান হয়। আর সর্বোপরি, উৎপাদিত ফসলের ন্যায্য দাম কৃষকরা পেলে দেশ আগাবে, রাষ্ট্র আগাবে এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। বরিশাল অঞ্চলে চলতি মৌসুমে 7,01,903 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়, যা গত বছর ছিল 6,99,112 হেক্টর। এবার সবচেয়ে বেশি আবাদ হয়েছে উচ্চ ফলনশীল বা উপসি ধান। ধানের এই জাতটির নাম হচ্ছে উপসি আমন। এটি উপকূলীয় এলাকার মাটি ও আবহাওয়ার জন্য বিশেষভাবে উপযুক্ত। এটি পানিতেও টিকে থাকতে পারে। এবার আবহাওয়া ভালো থাকা এবং কৃষি বিভাগের বিশেষ নজরদারি, সব কিছু মিলিয়ে আমনের উৎপাদন ভালো হয়েছে। গতবারও আমনের উৎপাদন ভালো হয়েছিল, সেবার উদ্বৃত্ত ছিল প্রায় 10 লাখ মেট্রিক টন। এবার আরও বেশি উদ্বৃত্ত থাকবে এমনটি মনে করছে কর্তৃপক্ষ। ফিরদাউদ সোহাগ, এখন বরিশাল। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।